জানাতে চাই আমরা এই যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে বাজেট আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় সংসদে উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সেই বাজেটের খাদ ভিত্তিক যে বরাদ্দের চিত্রটা রয়েছে অর্থাৎ কোন খাতে কত টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এ মুহূর্তে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সিফাত শাহরিয়ার সিফাত শাহরিয়ারকে স্বাগত জানাচ্ছি এই বাজেট দু হাজার চব্বিশ পঁচিশের আলোচনায় ধন্যবাদ তন্ময় চলতি যে অর্থ বছর যেটি এখন চলছে সেটি যেহেতু ইতিমধ্যেই যে খাদ ভিত্তিক সেটি বরাদ্দ আমরা জানি সাত লাখ একষট্টি হাজার কোটি টাকার একটি বাজেট সেই খাদগুলোকে পরিচালন ব্যয় এবং সে সঙ্গে উন্নয়ন ব্যয় সব যদি একসাথ করে আমরা দেখি সেক্ষেত্রে জনপ্রশাসন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছিল এবং এই জনপ্রশাসন খাতে এক লাখ একষট্টি হাজার কোটি টাকার একটি বাজেট দেওয়া হয়েছিল আমরা একেবারে শীর্ষে যদি দেখি জনপ্রশাসন কিন্তু এই জনপ্রশাসন খাতে উন্নয়ন যে ব্যয়টা সেটি তন্ময় খুব কমই দেখেছি বেশিরভাগই যে পরিচালন ব্যয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে খাতটি রয়েছে জনপ্রশাসনে এক লাখ সাতষট্টি হাজার কোটি টাকার যে বাজেট দেওয়া হয়েছিল এখানে জানেন যে সরকারের যে পরিচালনার জন্য সরকারের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের যে বেতন ভাতা এবং যে জনপ্রশাসনের মধ্যে জনসেবা যতগুলো খাত রয়েছে যে খাতগুলোর যে বেতন ভাতা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন সেখানে সবচেয়ে বেশি টাকা খরচ হয় তাতে করে যে উন্নয়ন ব্যয় কিংবা এই জনপ্রশাসনের মধ্যে নিয়োগ প্রশিক্ষণ এবং মান উন্নয়ন যে মানব সম্পদ তৈরির যে কাজ সেটি কিন্তু এই জনপ্রশাসনের মধ্য দিয়ে হয় কিন্তু আমরা সেটি দেখে নিই এবং এরপরে আমরা যেতে চাই শিক্ষা ও প্রযুক্তি খাতে তারপরে সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষা প্রযুক্তিতে এক লাখ চার হাজার কোটি টাকার একটি বাজেট রয়েছে এবং এই এক লাখ চার হাজার কোটি টাকার বাজেট কিন্তু তন্ময় পুরোটাই যে শিক্ষায় তাই কিন্তু না প্রযুক্তি নির্ভর শিক্ষার কথা বলা হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তবে আমরা প্রযুক্তির মধ্যে অনেক বেশি বরাদ্দ আমরা দেখতে পেয়েছি এবং সে সাথে এই যে শিক্ষার যে শিক্ষার্থীদের শিক্ষকদের মান উন্নয়নের ক্ষেত্রে সেভাবে কাজে লাগেনি তারপরে আমরা যেতে চাই পরিবহন ও যোগাযোগ যেটি বরাদ্দের মধ্যে তৃতীয়তে রয়েছে এই যে পরিবহন ও যোগাযোগ সেটিতে সাত হা সাতাশি হাজার কোটি টাকার একটি বাজেট রয়েছে যার মধ্যে এই চলমান যে প্রকল্পগুলো রয়েছে তার কারণে এটিতে এবারও বাজেট যেটি সেটি খাত খাতের ক্ষেত্রে উপরের দিকে থাকার একটি আভাস আমরা পাচ্ছি তারপর আমরা যদি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের যেতে চাই মহাসড়ক থেকে তারপরে পল্লী আপনার যেতে হবে সেখানে যে স্থানীয় সরকার যে কাজগুলো করে কালভার ব্রিজ কিংবা যে অবকাঠামোগত উন্নয়ন করে থাকে সেটি স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়নে যে বাজেটটি সেটি আমরা চলমান অর্থ বছরের যেটি দেখেছি ঊনপঞ্চাশ হাজার কোটি টাকার একটি বাজেট দেখেছি কিন্তু এই যে মহাসড়কগুলো যেভাবে উন্নয়ন হচ্ছে সেক্ষেত্রে আমরা পল্লী উন্নয়নের ক্ষেত্রে সেভাবে কিন্তু লক্ষ্য করে নেই নানা সময়ে আমরা দেখেছি যে ব্রিজ হয়েছে কিন্তু সেটি চলার পথ হয়নি তো এবার যেহেতু প্রান্তিক পর্যায়ের মানুষ নিশ্চয়ই চেয়ে থাকবে যে এবার বাজেটে যে স্থানীয় সরকার কিংবা পল্লী উন্নয়নের সেখানে যে বাজেট সেটি আরও বাড়া বাড়বে সেই তারা সেটি তারা প্রত্যাশা করবে এরপরে আমরা কৃষিতে যেতে চাই স্থানীয় সরকার প্রান্তিক মানুষের জন্য এই কৃষির বরাদ্দ দিকে তারা নিশ্চয় তাকিয়ে থাকবেন চলমান যে বাজেট চলমান বাজেটে দেখতে পাচ্ছেন যে তেতাল্লিশ হাজার কোটি টাকার একটি বাজেট তেতাল্লিশ হাজার সাতশো কোটি টাকা যেটি কৃষিতে রয়েছে কৃষি বিদ্রা রয়েছেন কৃষি অর্থনীতি অর্থনীতিবিদরা এ খাতে আরও বেশি বরাদ্দর কথা বারবারই বলেন যেহেতু খাদ্যর নিরাপত্তার একটি বিষয় রয়েছে সেক্ষেত্রে খাতে এবার যারা রয়েছেন তারা আশাই করছেন যে কৃষি কৃষিখাতে যাতে আরও বেশি বরাদ্দ দেওয়া হয় তারপরে। প্রতিরক্ষায় যেতে চাই তন্ময় প্রতিরক্ষায় চলমান বাজেটে একচল্লিশ হাজার কোটি টাকার একটি বরাদ্দ রয়েছে এবং এই প্রতিরক্ষা খাতে যেহেতু আমাদের তিনটি বাহিনী রয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই যে বাহিনীগুলো রয়েছে তাদের উন্নয়নে তাদেরকে আরও বেশি দক্ষ করার ক্ষেত্রে এ বাজেট ব্যবহার করা হয় কিন্তু আমরা যেটি দেখেছি তাদেরকে যতটা না দক্ষ করার চেয়ে তাদের পরিচালনার ক্ষেত্রে ব্যয়টা বেশি হয়ে যায় এই প্রতিরক্ষার পরে সামাজিক নিরাপত্তা ও কল্যাণে যেতে চাই যেটি এই চলমান অর্থ বছরে চল্লিশ হাজার কোটি টাকার একটি বাজেট রয়েছে যেটি পাঁচ দশমিক তিন শতাংশ যে মোট বাজেটের হিসেবে তো এই সামাজিক নিরাপত্তা ও কল্যাণের যেটি আমরা দেখেছি যে সামাজিক নিরাপত্তা বলতে এই যে আমাদের পেনশন যে ভাতাগুলো দেয়া হয় কল্যাণে সেগুলোতে এই বাজেট ব্যবহার করা হয় তারপরে স্বাস্থ্যখাতে যেতে চায় একেবারে বরাবর মতো স্বাস্থ্যখাত চলমান বাজেটও একেবারে পিছনেই রয়েছে যেটি আটত্রিশ হাজার কোটি টাকার একটি বরাদ্দ স্বাস্থ্যখাতে ছিল তো তবে স্বাস্থ্যবিদ যারা রয়েছেন তারা বলছেন যে এবারও স্বাস্থ্যখাতে যদি বরাদ্দ বাড়ানো যায় সেটি দেশের চিকিৎসা সেবায় অনেক বেশি কল্যাণকর হবে তারপর স্বাস্থ্য পরে চালানীয় বিদ্যুতে যেতে চায় তলম তন্ময় জ্বালানি বিদ্যুতের চলমান যে অর্থ সেখানে চৌত্রিশ হাজার কোটি টাকার একটি বাজেট রয়েছে যেটি মূল বাজেটের চার দশমিক ছয় শতাংশ তন্ময় এই বাজেটের যে জ্বালানি বিদ্যুতে এবার কিছুটা বাড়ার একটি আবাসও আমরা পেয়েছি সেটি প্রত্যাশা থাকবে যারা জ্বালানি খাতে রয়েছে তাদের এবং তারপরে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে যদি বলি সেক্ষেত্রে বত্রিশ হাজার দুশো ছেষট্টি কোটি টাকা আর একটি বাজেট রয়েছে জনশৃঙ্খলা ও নিরাপত্তা পুলিশ বাহিনী যে কাজগুলো করে থাকে সবশেষ বলতে চাই সুদের কথা যেটিতে একটি বড় অংশ চলে যাচ্ছে মূল বাজেটের বারো দশমিক চার শতাংশ শুধুমাত্র সুদেই চলে যাচ্ছে আমরা যেটি দেখেছি এবং এই যে বাজেট এবার আজকে হচ্ছে সে বাজেটে বারো থেকে পনেরো শতাংশ হয়ে যাওয়ার একটি আবাসও আমরা পেয়েছি তাতে করে অন্য যে খাতগুলো রয়েছে স্বাস্থ্য কিংবা সামাজিক নিরাপত্তা সেখানে বাজেট বাড়ানোটা অনেকটাই মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে সিফাত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব